আমার বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয় তাই আমি তাহা যদি নামাজ পড়ার পর ফজর নামাজ পড়ে ফেলি তাতে আমার নামাজ হবে একাকি ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে জোরে না পড়লে কোনো সমস্যা হবে কিনা ফিরোজ টপি এআইডি আপনি লিখেছেন জুমার খোদবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে জুমার খোদ বা দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান কোনো কিছুর সাথে হেরান দিয়ে ঘুমান নাই জাস্ট বসে বসে ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না যদি এমন হয় যে কোনো কিছুতে সরি যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন তাহলে উজু ভাঙে যাবে আর যদি এমনি ঝিমোতে থাকেন ডানে আমি একটু হালকা দুলে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না আর যদি কিছুর সাথে হেরান দিয়ে ঘুমান এমন যে সেই জিনিসটা সরাই ফেললে তিনি পড়ে যাবেন তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে লিজা এই আইডি আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এমন কোনো আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো বাবা জন্য দোয়া করা পাশাপাশি নিজের নেক্কার হওয়া আপনি নেককার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে নবী সাল্লাম বলেছেন হামালু ইল্লাম ফালাস মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এটা যে আউ্লা দুন সরে হাই মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক সন্তান যারা ভালো মানুষ নিজে হারাম হার মেনটেন করেন ফরজ কাজগুলো করেন আলাদা বিধি বিধান নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি আপনার ইয়ে করেন বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে অতএব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন আপনি যেন ভালো মানুষ হন মোত্তাকে নির্দেশগুলো মেনে চলতে চলতে পারেন সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসবে আমার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হাল টাকা থেকে দান সাদাকা করবেন এছাড়া আরো বিভিন্ন করণীয় আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসবে আমার জন্য বা মৃত মানুষের জন্য মোহাম্মদ সাবের আহমেদ লিখেছেন আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রসাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে করণীয় কি ভাইম সাবে আহমেদ প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব ঝরতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন প্রয়োজনে আন্ডারওয়ার ইত্যাদি ব্যবহার করবেন টিস্যু ইত্যাদি দিয়ে রাখবেন অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার পেশাব ঝরা বন্ধ হয় ততক্ষণ আপনি করবেন আধা ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনি অন্য কাজ কামে থাকবেন এরপরে নামাজের আগ দিয়ে আপনি ইস্যু ফেলে দিয়ে নামাজ পড়ে নেবেন অর্থাৎ এক কথায় আপনি যে কোনোভাবে পেশাব যে ঝরছে সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন আর যদি ব্যাপারটা এরকম হচ্ছে অনবরত পড়তে থাকে এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে পেশনের কোনো কারণ নেই বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে তখন অজু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন এর মধ্যে পেশাব যদি ঝরতেও থাকে কোনো অসুবিধা নেই যেহেতু কন্টিনিউয়াসলি সেটা ঝরছে হৃদয় খান লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী ডিউটির কারণে ফজরের নামাজ পড়তে একটু সমস্যা হয় তাই আমি তাহাজুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি তাতে কি আমার নামাজ হবে ওয়াক্ত হইতে হবে তাহাজুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন সেটা জায়জ হবে পরের জন্য তাহাজুদের সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায় আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তার আগেই আপনি তাহাজুত পড়েন রাত তিনটা সাড়ে তিনটায় তখন তাজ পড়ে আপনি সাথে ফজরে পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আদায় হবে না কারণ ইন্না সলাতা কানা আলম মিনকিতা মকুত আল্লাহ তালা বলেছেন সলাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে বিদায় সেটি খেয়াল রাখতে হবে এম ডি আলাম ইসলাম আপনি লিখেছেন একাকি ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে জোরে না পড়লে কোনো সমস্যা হবে কি না একাকি যখন আপনি উচ্চস্বরে পড়ার যে নামাজগুলো ফজর এবং এশা মাগরীব সেগুলো আপনি আস্তে আস্তে করাত পড়েন কোনো অসুবিধা নেই চাইলে উচ্চস্বরও আপনি পড়তে পারেন অতএব ব্যাপারটা এরকম না যে একাকি পড়লেও আপনাকে উচ্চস্বরেই পড়তে হবে বাধ্যবাধকতা আসে এরকম না উম্মার স্বার্থে সুন্নার সাথে